হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি কোথায় মানে এত রাতে মানুষ কোথায় থাকে? এখন কত রাত শুনি? উফ, এখন কয়টা বাজে? এখন রাত 12:01 বাজে। এখন কি করছো? বুঝতেছো না এই টাইমে কি করে মানুষ? মানুষ তো ঘুমায় না কি? চো আমি ঘুমাচ্ছি। কি হয়েছে? ঘুমাচ্ছো মানে তুই আজকের দিনটার কথা ভুলে গেলি? তোরে তো আমি কি আজকে, কাল তো শনিবার ছিল, আজকে তোর রবিবার, কেন কি হয়েছে? আজ জন্মদিন, তুই উইশ করিস না, যা ব্রেক আপ। কেন, আজকে কি আছে? কার জন্মদিন? আজকে কি তোমার জন্মদিন, নাকি তোমার বাবা, না তোমার মা, না তোমার খালু, না তোমার চাচা চাচি? কার কার জন্মদিন আজকে, নাকি সবার জন্মদিন আজকে একসাথে? উফ, বুঝলাম না তো। ওই ওই, সবার জন্মদিন একসাথে হয় কেমনে? হ্যাঁ, আজ আমার না, আমার জনির জন্মদিন। না, জনি সে মালটা আবার কে? কেন, আমার ভাই, তোমার শালা। আমার শালা মানে? তোমার তো আমার জানা মতে তোমার তো আর কোনো ভাই থাকার কথা না। কেন, তোমার আব্বুকে আবার বিয়ে করছে নাকি? আরে না, জনি আমার কুকুর। কি বলো, আজকে তোমার কুত্তার জন্মদিন? এই জনিকে তুমি মোটেও কুত্তা বলবা না। আরে কুত্তা রে কুত্তা বলবো ছাড়া আমি কি বলবো? আর একবারও তুই যদি কুত্তা বলেছিস তোর মাথা ফাটাই দেবো। যাই হোক, জনি ভাইয়ার দোকানের কাবাব ওর খুব পছন্দ, কাল সকাল সকাল তুমি নিয়ে আসবা। ব্যাস, দায়িত্ব পড়ে গেল। কি ব্যাপার, তুমি কিছু বললে? না না না, আমি আর কি বলবো, আমি তো কিছুই বলি নাই। সকাল সকাল তুমি কিনে নিয়ে চলে আসবা, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ ভাই তুই জানা ভাই, আমার গার্লফ্রেন্ডের জন্য কাবাব নিয়ে দেবো বাপ, তুই জানা? কি ব্যাপার, তুমি কোথায়? এই তো আমি এখানে আছি, কিন্তু তুমি যেখানে ভাবছো সেখানে না। তাহলে কোথায়, আর তুমি হাঁপাচ্ছো কেন? আমি তোমার কুত্তার জন্য খাবার আনতে যে আমি কুকুরের খাবার খাইছি জানো? কুত্তা, তোর তো কোনো কাজ হয় না, তুই অলস, সারাদিন ঘুমাস, সব তো অজুহাত, এসব কুকুরের দাবার কিছুই না। আর কথা বলবি না ভাই। হ্যালো। হ্যাঁ বাবু, কোথায় তুমি? এই তো ছাদে বসে আছি। কি করো, খেয়েছো? হ্যাঁ, তো তুমি কই, কি করো তুমি? আমি শপিং মলে এসেছি, আমার ক্রেডিট কার্ডের কাজ করছে না, তোমার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডটা দাও তো। আচ্ছা, মিয়া খলিফা আমার ক্রাশ। কি, আমি থাকতে মিয়া খলিফা তোমার ক্রাশ হয় কেন? আরে না বাবু, তুমি আমার ক্রাশ। আরে এটা তো হচ্ছে আমার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড, এটা কি তুমি বোঝো না? আমি থাকতে অন্য মেয়েদের নাম দেওয়া লাগে কেন? হ্যাঁ না বাবু, এটা তো জাস্ট একটা পাসওয়ার্ড। আজকের ভেতরে যদি চেঞ্জ না করেছিস তোর খবর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবু, আজকে আমি চেঞ্জ করবো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ তুমি 3000 টাকাতে কি করছো? আরে বাবু, আমি তোমার জন্য একটা স্যান্ডো গেঞ্জি কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে। স্যান্ডো গেঞ্জি? গেঞ্জির দাম এত? তুমি কি কিনেছো, নাকি আরো কিছু কিনবা তুমি? হ্যাঁ, আমি তো 3000 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছি, তার সাথে স্যান্ডো গেঞ্জিটা ফ্রি দিয়েছি। কি, হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই তো আমি কোচিং এ যাচ্ছি। এই শোনো না, তুমি রেডি হয়ে বাইপাসে চলে আসো, আজ আমরা সারাদিন ঘুরবো। কি মাথা খারাপ নাকি? আজকে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে জানো না তুমি? শোন, তুই কোচিং এ রোজ হাত দিবি না, আমি জানি তুই কোন নাগিনের সাথে ক্লাস করতে যাচ্ছিস। আরে না না না, সেরকম ইম্পর্টেন্ট কিছু না, তুমি তুমি যেটা ভাবছো সেটা কিন্তু একদমই না। নিশো ডু হটাইছে। আরে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কোথায় যাবা সেটা তো বলো। যাবো মানে কোথাও যাবো না, আজ আমি আর তুমি সারাদিন টিকটক করবো। হোয়াট, টিকটক? হোয়াট ইজ টিকটক?
হ্যাঁ, 5 মিনিটের মধ্যে না আসলে আই উইল টেক অ্যাকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাবা রে, মাথা খেয়ে গেছে, তাড়াতাড়ি যাই। আমি এখানে বসে আছি, আমার কি কোনো ভ্যালু নাই নাকি বড় ভাই সাহেব? বুঝলাম না। আরে ভাই বলেন না, ওর গার্লফ্রেন্ড এত পরিমাণ প্যারা দেয় কি বার বলবো। সে ওকে যখন তখন দিয়ে নারকেল পড়াতে যাবে, তারপরে মাছ ধরতে নিয়ে যাবে, যেইখানে যাবে সেইখানে নিয়ে যাবে, তারপরে টিকটক তৈরি করবে। ওর কিন্তু আল্লাহ, আমি ওর কিন্তু কোনো নিজস্ব লাইফ নাই, আর ওর ইচ্ছের কোনো দামই নাই ভাই। তা তো অবশ্যই, কিন্তু এটা তো একটা মানুষ হয়ে এটা কীভাবে সম্ভব? মানে এটা তো সহ্য করা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না। তা ও এখনো সহ্য করতেছে? আরে ভাই, যে সে কী প্যারা দেয় তো আপনি না জানলে বুঝবেন না। তোমার কথা শুনে যা বুঝলাম, তো মেয়েরা তো ওকে খুব ইউজ করতেছে। হ্যালো, কোথায় তুমি? তোমার না পার্কে আসার কথা। কি হলো, চুপ করে আসা কেন? কথা বলো। আমারে মাফ করে দিও নিশো। সেটা কি হয়েছে, তুমি আমাকে বলো কি হয়েছে বলো, আমি তো আছি তোমার। তুমি আমাকে ভুলে যাও নিশো, আই এম সরি। আর জানো, আমার বাসা এখন আত্মীয় স্বজনে পরিপূর্ণ, আর আমি এখন চাইলেও বাসা থেকে বের হতে পারতাম না। অ্যাট লাস্ট কি হয়েছে সেটা তো বলো। এই যে আমি যে জীবন্ত লাশ হতে চলেছি, আমি যে শুষ্ক খাকা মরুভূমিতে পরিণত হতে চলেছি,
সেটা সবাই দেখতে এসেছে। তেনা তা তোমার কি হয়েছে সেটা তো আমাকে বলো। তুমি না বললে আমি বুঝবো কিভাবে? প্লিজ আমাকে বলো প্লিজ। কালম্বর বিয়ে কি? তুমি আমাকে একবার জানাতে পারলে না? তুমি কিভাবে করতে পারলে এটা? তোমার ফ্যামিলি ঠিকই আমাকে মেনে নিত। আমি খুব সুন্দর একটা জব পেয়েছি জানো। আমি তোমাকে অনেক জানার ট্রাই করেছি জানো, কিন্তু কোনোভাবেই পারি নাই। কল রিসিভ করো না। কিন্তু হঠাৎ এটা কিভাবে হলো? বাবা ডিসিশনটা হঠাৎ করেই নিল, তার বন্ধু ছেলে সে। আচ্ছা তাহলে তুমি একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে খুব ভালোবাসো? হ্যাঁ অনেক, কিন্তু আমি বুঝতে পারিনি এতদিনে। বুঝতে পারলাম সেদিন, যেদিন থেকে তুমি আমার ফোন রিসিভ করোনি, ইগনোর করা শুরু করলে। সেদিন বুঝতে পারলাম আমি তোমাকে ছাড়া কতটাই। আসলে দোষটা আমার না, কিন্তু পাবো ভাই আমাকে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। না না না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ওকে আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা নিশো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে যে প্যারা দেয় আমি যত দূর শুনলাম, এরপরে তো আমি মনে করি ওর সাথে তোমার থাকা উচিত, ওকে তোমার ছেড়ে দেওয়া উচিত। না এটা কখনো সম্ভব না ভাইয়া, কারণ আমি ওকে অনেক লাভ করি ভাই। কারণ আপনি কি জানেন ভাই, কারণ ভালোবাসা কখনো পরিমাপ করা যায়। আচ্ছা নিশো, তুমি তো ওকে ভালোবাসো, কিন্তু ও কি আসলে তোমাকে ভালোবাসে? হ্যাঁ আমি আসলে তো ওকে অনেক ভালোবাসি, আর ও যেভাবে আমার সাথে কথা বলে, ওর যে কথা বলার চাল চলন, আমার যতটুকু মনে হয় ও আমাকে খুব ভালোবাসে। তো সেই দিক থেকে আমিও ওকে অনেক ভালোবাসি, বাট ও যে কতটা ভালোবাসে সেটা তো আমি জানি না, সেটা ও জানে আর আল্লাহ জানে। আচ্ছা শোনো, একটা জিনিস যদি তুমি মানে কিনতে চাও বাজার থেকে, তাহলে সেই জিনিসটা তুমি অবশ্যই চেক করে নিবা না, চেক না করে কি তুমি সেই জিনিসটা নিবা? সো অবশ্যই আমরা যখন বাজার থেকে কোনো একটা কিছু কিনি, সেটা কিন্তু আমরা দু একবার দেখি, যাচাই বাছাই করে তারপরে। সো আমিও মনে করি তুমি ওকে একটু যাচাই বাছাই করে নাও। তো ভাই আমি এখন কি করতে পারি? আমি মনে করি কি, তুমি আপাতত ফোন মেসেজ কিছুই রিসিভ করো না, ঠিক আছে? তো এটা যদি তুমি কিছুদিন করো, তাহলে আমি মনে করি কি আপাতত তোমার এই সমস্যাটা সমাধান হইতে পারে। তো ভাই আমি এখন কিভাবে বুঝবো ভাইয়া ও আমাকে কতটা ভালোবাসে? ছোট ভাই করেই দেখো না, তারপর বুঝবা। আচ্ছা ভাই এটা করলে তো যদি হিতে বিপরীত হয় ভাই, ও যদি আমাকে ছেড়ে চলে যায় ভাই, আপনি কি গ্যারান্টি দিবেন ভাই যে ও আমাকে ছেড়ে চলে যাবে না? আরে কিছুই হবে না, ওই সমস্ত চিন্তা ভাবনা করে লাভ নাই। আর একটা বিষয় হলো, পৃথিবীতে এই লাভ ভালোবাসা এই বলতে কিছু নাই। তো আমার কাজ আছে, আমি গেলাম। ওকে বাই। আসসালামু আলাইকুম। বিশেষ করে তার এই ছবিটি বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলছেন, শাহরুখ খান কি লতার মরদেহে থুতু দিয়েছেন? রোববার ভারতের মুম্বাইতে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মারা। দূর কি শোনো, কি বারবার এত ফোন দিচ্ছে কেন বুঝলাম না তো। আমি বুঝতে পারি না যে তুমি আমাকে এত লাভ করো। বিশ্বাস করো আমি জানলে তোমাকে কোনোদিনও কষ্ট দিতাম না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এখন আমার জীবনে না আছে জলি, না আছে নাচের খাওয়ার শখ, না শপিং করা, না আছে টিকটক ভিডিও বানানো। আমি এখন একটা জীবন্ত লাশে পরিণত হয়েছি। তুমি প্লিজ আমার মন থেকে চলে যাও, আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। অনেক সুন্দর মেয়ে তোমার লাইফে আসবে। এভাবে বলো না প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, ও সারা জীবন।
তুই একটা খবর জানিস না, কিন্তু খবরটা তোকে জানানো খুবই মানে দরকার মনে করছি আমি। আর কিন্তু অনেক অনেক দিন ধরে, কিছু কিছু দিন ধরে বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। কি হয়েছে বন্ধু বল। আসলে না কিভাবে যে বলি কথাটা, না তুই বল, এমনি কোনো সমস্যা থাকলে আমরা বল। আসলে বন্ধু ওই যে স্নেহা, তো স্নেহা তো কি হয়েছে, স্নেহা ঠিক আছে তো? দেখ বন্ধু, তোর ওর সাথে কথা হয়েছে ওর সাথে তোর? দেখ বন্ধু ওই বল আমাকে বল, আল্লাহ তোকে আমি ধৈর্য ধরার তৌফিক দান করি। তুই আসলে কি হয়েছে সেটা তো বল আমাকে। আসলে একটা সত্যি কথা কি, ভালোবাসা হচ্ছে যেন দুইজনের আলোয় পথ চলা, আর তার ভিতরে একজন হারায় গেলে না জীবনটা আসলে সত্যি অনেক কষ্টকর হয়ে যায়। হারায় যাওয়া মানে তুই কি বলতে চাচ্ছিস কি তুই আমাকে? হারায় যাওয়া মানে কে হারিয়ে দেবে? আচ্ছা বন্ধু বল কি হয়েছে ওর, ওর ঠিক আছে তো? আসলে বন্ধু ওই স্নেহা তো সুইসাইড করছে। কি বলছিস, স্নেহা সুইসাইড করছে মানে? আসলে বন্ধু কেউ কারোর জন্য আজ থেমে থাকে না, বুঝলি? না বন্ধু না। আরে বন্ধু দেখ, কেউ মানে কেউ কারোর জন্য থেমে থাকে না, কিন্তু সব যা আছে সব আমি আসলে খুব কষ্ট পাইছি আসলে। না বন্ধু আমি ভাবতে পারি না ও আমার সাথে এমন করবে। আচ্ছা সেটা তো আমিও ভাবতে পারি, দেখ যে পরিস্থিতি আছে সব ঠিক হয়ে যাবে, তুই কান্না করিস। দেখ না বন্ধু আমি সেটা আমি ভাবতে পারবো না বন্ধু। যে গেছে সে তো যাবে ভাই। আল্লাহর ইচ্ছা হতে পারে না বন্ধু।